ভিসা ট্রান্সফার কিছু হয় কিভাবে হবে, এবং আউটসাইড কান্ট্রি থেকে ফ্যামিলি ভিসা বা ইনসাইড কান্ট্রির ফ্যামিলি ভিসা, আউটসাইড কান্ট্রিতে নতুন হাই প্রফেশনাল ভিসা বাজার নতুন যারা আসতে চান এবং ভিজিট ভিসা, এই সকল বিষয় নিয়ে আজকে বিস্তারিত আপনাদের কাছে বলবো। তার আগে সবাইকে অনুরোধ করবো ভিসা সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকতে পারেন। আসি মূল বিষয়। প্রিয় প্রবাসী ভাইয়েরা, আমাদের অফিস আবুধাবি আলফালা এস্টেট সিটি ব্যাংকের পাশেই। আমাদের অফিসের নাম মানিলা টাইপিং অ্যান্ড ট্রাভেল এজেন্সি। আমাদের অফিস থেকে বর্তমানে কোম্পানি ভিসা রেনুয়েলের জন্য ভিসা 500 দিরহাম এবং এমএরএস আইডি 300 দিরহাম, টোটালি 800 দিরহাম ভিসা এবং এমএরএস আইডি। এটা দুবাই বাদে বাকি সকল সিটির জন্য, দুবাই সিটির জন্য একটু বেশি আসবে। এবং ফ্যামিলি ভিসার জন্য দুবাই ছাড়া বাকি সকল সিটির জন্য ভিসা এবং এমএরএস আইডি রেনুয়েলের জন্য শুধুমাত্র 800 দিরহাম। প্রিয় প্রবাসী ভাইরা, দুবাই ভিজিট ভিসা সহ দুবাই ভিজিট ভিসার আউটপাস আমাদের কাছে আছে, এবং অন্য অন্য সিটির যে কোনো সিটির ভিসার যাদের আউটপাসের দরকার আমাদের অফিসে আছে, আমরা আউটপাস করে দিতেছি। এবং আবুধাবি থেকে যারা ঢাকাতে সিঙ্গেল টিকিট এবং আউটপাস টোটালে মাত্র 500 দিরহামের ভিতরে হয়ে যাচ্ছে। প্রিয় প্রবাসী ভাইরা, আউটসাইড কান্ট্রি থেকে ভিজিট ভিসা বা ফ্যামিলি ভিসা বা যে কোনো ধরনের ভিসা আপাতত এখন পর্যন্ত বন্ধ আছে। প্রিয় প্রবাসী ভাইরা, ইনসাইড কান্ট্রিতে যারা ক্যান্সেল হয়ে গেছেন, আমাদের অফিস থেকে যতগুলো আমরা টাইপিং করছি কিছু কিছু রিজেক্ট হয়ে গেছে এবং বেশ কিছু অ্যাপ্রুভেল হয়েছে। এটা আরবির ঘরের ভিসা সবথেকে বেশি অ্যাপ্রুভেল হয়, এবং আপনারা যদি চান আরবির ঘরের জন্য অ্যাপ্লাই করতে পারেন যারা অলরেডি ক্যান্সেল হয়ে গেছেন, অথবা আরবির ভিসা যদি না হয় আপনার কোম্পানির জন্য অ্যাপ্লাই করতে পারেন। তবে খেয়াল রাখবেন সবথেকে ভালো হয় আরবির ঘরের ভিসা, এখন মোটামুটি ভালোই অ্যাপ্রুভেল হচ্ছে। প্রিয় প্রবাসী ভাইয়েরা, বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে যা অবৈধদের বৈধকরণের যে সুযোগটা দিয়েছে এটা প্রায় শেষ প্রান্তে। যারা এখন পর্যন্ত অবৈধ আছেন তারা দ্রুত আপনারা যে কোনো কোম্পানিতে হোক, আরবের ঘরে ভিসা হোক, যে কোথাও আপনারা ভিসা ট্রান্সফার মানে ভিসা চালু ভিসার চেঞ্জ করে নিতে পারেন। এখন পর্যন্ত এই সুযোগটা আছে। এর পরবর্তীতে আপনারা কিন্তু এখান থেকে জেল জরিমানা দিয়ে সারা জীবনের জন্য ব্ল্যাকলিস্ট করে দেশে পাঠিয়ে দেবে, চিরুনি অভিযানের মাধ্যমে কিন্তু শেষ করবে। সুতরাং আপনারা যারা এখন পর্যন্ত অবৈধ আছেন তারা বৈধকরণের চেষ্টা করুন, অথবা আপনারা আউটপাস নিয়ে দেশে যেতে পারেন। প্রিয় প্রবাসী ভাইয়েরা, ইনসাইড কান্ট্রিতে এখন পর্যন্ত আমি দেখতেছি আগের থেকে তুলনামূলকভাবে ভালোই ভিসা হচ্ছে। আপনারা যদি টাইপিং করতে চান আমাদের অফিসের মাধ্যমে টাইপিং করতে পারেন, এর জন্য অতিরিক্ত কোনো চার্জ দিতে হবে না, এবং আপনাকে আমি গ্যারান্টি দেবো না যে আমরা ভিসা আপনাকে করেই দেব। বিষয়টা বোঝার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।